হ্যালো এভ্রিয়ন হোপ অল অফ ইউর ফাইন টুডে উই শ্যাল ডু মেন্টাল ম্যাথ সো স্টুডেন্টস এভ্রিওন ওপেন ইউর মেন্টাল ম্যাথ বুক পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি থ্রি তাহলে তোমরা তোমাদের মেন্টাল ম্যাথ বইয়ের এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি থ্রি খোল এখানে দেখো কী ধরনের অঙ্ক রয়েছে এখানে বলছে নাম্বার ওয়ানেরটাই তোমরা কার্ডটা দিয়ে দাও প্রথমেই এটা তোমাদের করতে হবে না এখন নাম্বার টু দেখো রাইট টোয়েন্টি সিক্স ইন ওয়ার্ডস টোয়েন্টি সিক্সকে কিসে লিখতে হবে ওয়ার্ডে অর্থাৎ কথায় তাহলে এখানে নিশ্চয়ই পারবে তোমরা এখানে লিখে নিও নেক্সট নাম্বার থ্রি দ্য লার্জেস্ট টু টুয়েলভ টোয়েন্টি ওয়ান ইজ এখানে যে টু টুয়েলভ টোয়েন্টি আর টোয়েন্টি চারটি সংখ্যা দেওয়া রয়েছে এর মধ্যে যেটা সবচেয়ে বড়ো সেটা এখানে লিখতে হবে পারবে তো নেক্সট নাম্বার ফোর দ্য স্মলেস্ট এবং সেভেন ফাইভ ফোরটিন জিরো থার্টিন ইস এর মধ্যে সবথেকে থেকে ছোটো সংখ্যা কোনটা বলো তো জিরো তাই এখানে আমাদের লিখতে হবে কি জিরো এরপর দেখো ফাইভের দাগে ফাইভের এরটা দেখো সেভেন প্লাস থ্রি তোমরা যোগ অঙ্ক শিখে গেছো তাই এটা নিজেরা করবে ওকে নেক্সট নাম্বার বি এরটা কাটা দাও তারপর শি চলে এসো থার্টি ফোর প্লাস বক্স ইকুয়াল থার্টি ফোর অর্থাৎ থার্টি ফোরের সাথে কত যোগ করলে থার্টি ফোরই হবে এর আগে শিখোছ কোনো সংখ্যার সাথে আমরা যদি শূন্য যোগ করি সেই সংখ্যাই থাকে তাহলে কোনো একটা সংখ্যা আছে আর উত্তরও সেই সংখ্যাই আছে যোগ করার পরেও তাহলে কত যোগ করবো বুঝতে পারছো তো কত বলো তো জিরো নেক্সট নাম্বার ডি এরটা কাটা দাও অর্থাৎ ফাইভের দাগে বি আর ডি কাটা দেবে নেক্সট নাম্বার সিক্স সিক্সের ফাইভ টেন্স প্লাস নাইন ওয়ান্স ইকুয়াল এটাও পারবে তোমরা নাম্বার বি টু টেন্স প্লাস এইট এটাও পারবে তাই নিজেরা করবে এরপর সেভেনের দাগ এসো এইট ড্যাশ ড্যাশ দেখো আমরা যদি জিরোর মাথায় ওয়ান্সের ও আর এইটের মাথায় টি লিখেই তাহলে কী হবে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি এইট তাহলে টেন্সের আগে এইট লিখলাম এইট টেন্স প্লাস জিরো ওয়ানস এইভাবে তোমরা বিএডটাও করবে ঠিক আছে এরপর তোমরা এইট নাইন আর টেনের দাগে যে সকল অঙ্ক রয়েছে সেগুলো সবই কাটা দিয়ে দাও অর্থাৎ এইটের দাগের এ বি নাইনের দাগের এ বি আর টেনের দাগেও এ বি কাটা দাও ওকে তাহলে এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি থ্রি যে সকল অঙ্ক আমি দিলাম সেগুলো তোমরা করবে করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও সকলে ভালো থেকো ভাই